হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আর আজকের ব্লগটা পিঠে ব্লগ। পিঠে ব্লগ মানে কি, আজকে হচ্ছে আমি পিঠে বানাবো, আর এখনও অবধি বিয়ের পর ফার্স্ট টাইম পিঠে বানাচ্ছি একা একা। এখনও অবধি নিজে নিজে পিঠে বানাইনি, ধরো এটাকে খুলে নিই। তো এখনও অবধি নিজে নিজে কখনোই পিঠে বানাইনি, সবসময় শাশুড়ি মা করে করে খাইয়েছে। এখন যেহেতু ওরা কেউ নেই, আর শীতকালে একদিনও এখনও পিঠে খাইনি আমরা, তো হঠাৎ করে আজকে পিঠের ক্রেভিং হয়েছে। আর আমরা এখন গেছিলাম বাজারে, বাজার থেকে জিনিসপত্র কিনে আনলাম, পাটিহাপটা পিঠে বানাবো। তো দুধ, সন্দেশ, চালের গুঁড়ো এসব কিনে আনলাম আর কি, কারণ এইসব জিনিস তো সবসময় ঘরে থাকার জিনিস নয়, পিঠে বানাবো বলে স্পেশালি কিনে আনলাম। আর এখন বাজে হচ্ছে রাত 8:30, তো চলো এখন যাওয়া যাক বানাতে, দেখা যাক কেমন হয়। আমি কখনো বানাইনি তো জানি না কেমন হবে, আর চলো পুরোটা তোমাদেরকে দেখাবো, তোমরা আমার সাথে একটু শিখেও নেবে। আর একটা ভালো জিনিস হঠাৎ করে মাথায় আসলো, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এখানে এখানেই যে দেখতে পাচ্ছ, এইগুলো, এই জিনিসগুলো নতুন কেনা হয়েছে। একটা আমি তোমাদেরকে সামনে থেকে দেখাই, এই যে এরকম স্টোরেজ ব্যাগ, এগুলো হচ্ছে আমাদের নতুন কেনা হয়েছে। তো টোটাল 12টা সেট আমরা কিনেছি, ভীষণ ভালো জিনিস, খুব ইউজফুল জিনিস, যার জন্য আমি তাড়াতাড়ি করে হঠাৎ চোখে পড়লো তো শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। খুব ইউজফুল জিনিস, তোমাদের যদি ঘরের মধ্যে মনে হয় যে জামা কাপড় সারাক্ষণ লাট হয়ে আছে, তো এরকম জিনিস কিনে নাও, কিনে তার মধ্যে ভরে ভরে রেখে দাও, জাস্ট এভাবে রেখে দাও, দেখতেও খারাপ লাগবে না, আর অনেকগুলো জিনিস ধরে যায় এতে। তো এই জিনিসগুলো খুব কাজের জিনিস। আর আমরা কিনেছিলাম এটা সামথিং 100 সামথিং কত টাকা যেন নিয়েছিল, এরকম কম্বো অফারে থাকে এগুলো, আমাদের 12টা সেট ছিল। তো একটা শপিং হলও বানাবো এটা নিয়ে, তাও আমি এই ভিডিওটার মধ্যে শেয়ার করে দিলাম। আর এই যে আমাদের ঘরের মধ্যে প্রচণ্ড জামা কাপড় সারাক্ষণ ছড়িয়ে থাকে, তো তার জন্য এই জিনিসটা খুব কাজের জিনিস। এই দেখো, এটা হচ্ছে চালের গুঁড়ো, যেটা কিনে আনা, কারণ এখন ওই বাড়িতে চালের গুঁড়ো আর কেউ মনে হয় না বানায়, আমার পরিমাণ পরিমাণ কিছুই আইডিয়া নেই। 1 কাপ দিলাম, কতখানি হবে এতে তাও জানি না। 1 কাপ, এই কাপের 1 কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো। এবার হচ্ছে ময়দা দেবো, ময়দা দিলে নাকি একটু বেশ নরম নরম হয়, আর ময়দাতে উঠে যায় ভালো, পাটিসাপটা তো তুলতে হয় তো ওঠে নাকি ভালো, যার জন্য ময়দা দিচ্ছি একটু। 1 কাপ চালের গুঁড়ো দিলাম, আর 1/2 কাপ দিচ্ছি ময়দা। আমি আজকে তোমাদের পিঠে টিউটোরিয়াল শেখাচ্ছি। হাফ কাপ ময়দা দিলাম, অনেকটা হয়ে যাবে মনে হচ্ছে। আচ্ছা, এইটাকে এবার দেব হচ্ছে, এবার দেব চিনি। চিনি দেই একটা আইডিয়া মতন, 1 চামচ দিলাম, 2 চামচ দিলাম, আর দেবো দিলাম আর 1 চামচ। এরপরে খেয়ে টেস্ট করে করে তারপর দেখবো যে কতটা কি হয়। এবার দেব হচ্ছে দুধ, আমি এটাকে মিশিয়ে দিই একটু, অনেকটাই হবে মনে হচ্ছে দেখে, যদি বেঁচে যায়, যদি সবটুকু পিঠে বানাতে না পারি, লাস্টের এটুকু বাঁচবে ওইটুকু গোলা রুটি খেয়ে নেবো। এবার দুধ দিচ্ছি, অনেকখানি ব্যাটার গুলিয়ে ফেলেছি, গোলানোর আগে বুঝতেই পারছিলাম যে একটু বেশি বেশি, তা এখন গোলানোর পরে আরো ভালো করে বুঝতে পারছি, মানে আমাদের দুজনের তো হবেই, তারপরে প্রতিবেশীদেরও খাওয়াতে পারবো। আমার বরটা আমাকে এত জ্বালায়, একটা রান্না করতে এসে আমার শান্তি নেই, আমাকে শান্তি মতো একটা রান্না করতে দেয় না। ও এখন পিঠে নাকি ওই হুইস্কার মেশিন দিয়ে ওই পিঠের ব্যাটার ফেটাতে হবে, কেক যেমন ফেটায় ওর ব্যাটার ওই ফেটাতে হবে, আমাকে জ্বালাচ্ছে এসে। যেগুলো না দেবো না আমি, ভালো আমি কেক বানাচ্ছি
খাচ্ছি না, আমি মোটেও ভ্যানিলা দেবো না। পিঠে বানাতে এসছি আমি, আমি ওটাকে কেক বানাবো। তা তুমি বানাও, কেকই বানাও ওটা দিয়ে, পিঠে আর আরে দাও দেখো ভালো লাগবে না, ভ্যানিলা দিচ্ছে দাও তো একটু, পিঠের মধ্যে কে ভ্যানিলা দেয়? আর তুমি বেকিং পাউডার দাও আগে। আজকে যদি পাটি চপটা যদি খাওয়া না যায় মুটু, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তুমি কিন্তু ডিস্টার্ব করে দিচ্ছো। দাও দাও একটু একটু আরো, না 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 কত, এবার কেক হয়ে যাবে, দাও একটু একটু, দাও দি দাও, কতটুকু দেবো কতটুকু দি দাও, ইচ্ছা হবে না। তেল দিচ্ছি, ফার্স্ট পিঠে আর একটু লাগতো, আর লাগবে না শিওর, জানি না, দাও দাও তুমি দাও। ওটা ধরে এমন এমন করে ঘোরাও, উঠে যেন একটু নুন দিতে হতো, নুন দিইনি আমি, বাই তো উঠছে, উঠবে না কারণ নরেস্টিকে তো উঠবেই না, ভেঙে যায় অনেক সময়, কিন্তু আর একটু পুড়বে তো, হ্যাঁ পুড়বে, মাথা থাকলো তো পুড়বে, দাঁড়াও আমি এটা প্রথম বানালাম তো বুঝতে পারছিলাম না, তো তেল দিতে হবে আরো বেশি, অত সন্দেশ দিলে বেরিয়ে যায়, ঠিক আছে এটা ফার্স্টটা না, এর পরের থেকে তো বুঝবো। দেখো ট্রাই করে হয়, আচ্ছা এবার এটা একটু ভাজা হবে তো, তারপরে তো দেবো, ঘুরবে সঙ্গে সঙ্গে ঘোরা থাকে, 15 আছে, তাহলে আমার বরের বুদ্ধি সাকসেসফুল, ব্যাটারটাকে গুলিয়ে নিয়ে খেতে খুব টেস্টি লাগছে, পাফি পাফি কেকের মতো লাগছে, নরমাল যে আটা আটা বিরক্তি কর ওইটা লাগছে না, তাহলে ভ্যানিলা ফ্লেভারও দেব নাকি একটু, তোমার বুদ্ধি কাজে লাগলো তো, লাগবে তো আমি একটা এক্সপার্ট শেফ, দারুণ খেতে হবে, কতগুলো বানিয়েছো এখানে? তিনটে, আমি একটা খাচ্ছি এখন, একটা হচ্ছে আর একটা আগে খাওয়া হয়ে গেছে, হেভি লাগছে খেতে, তোমরা যে রেসিপিটা আমি দেখালাম এই রেসিপিটাতে করলে করো, সত্যি দারুণ লাগছে, একটু কমিয়ে দাও পুড়ে যাচ্ছে, পিঠে ফিঠে খাওয়া কমপ্লিট, এবার রাতের খাবার বানাবো, আর রাতে ভাবছি আজকে খিচুড়ি বানাবো, কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে, আর ঠান্ডার মধ্যে আমরা বেশ খিচুড়ি একটু ভালোই খাই, তোমরা আগেও হয়তো ব্লগে দেখেছো যে আমরা খিচুড়ি বানাচ্ছি, তো খিচুড়ি আমাদের দুজনের খুব ভাল লাগে খেতে,
আর এখন সবজি কাটবো কিছুটা, কারণ আমরা কদিন ধরে খুব মাংস 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 প্রেমী হয়ে উঠেছিলাম, আর এখন আবার সবজি প্রেমী হয়ে উঠেছি, কারণ শীতকালে নতুন নতুন প্রচুর সবজি ওঠে আর সেগুলো খেতেও খুব ভালো লাগে। তো বাজার করে আনা হয়েছে আজকে প্রচুর সবজি, কদিন ধরেই খাচ্ছি আমরা সবজি, আর আজকে একটু বেশিই আনা হয়েছে। এটা হচ্ছে বাঁধাকপি, তারপরে এখানে রয়েছে শিম, ব্রোকলি, আরও কী কী যেন, তারপরে আনা হয়েছে হলো এখানে লাল শাক, পালং শাক। দেখো এত কিছু সবজি আমরা বাজার করে এনেছি, এবার আমি কেটে নেব সবজিগুলো আর যাব রান্না করতে। তোমাদেরকে খিচুড়িটাও রান্নাটা দেখিয়ে দেব যে একদম শর্টকাট পদ্ধতিতে খুব টেস্টি খিচুড়ি কীভাবে রান্না করবে। আজকে মোটামুটি রান্নারই ব্লগ হচ্ছে বলতে পারো। দেখো খিচুড়ির জন্য এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি, এটা হচ্ছে ফুলকপি, তারপর এখানে আছে বাঁধাকপি, তারপর আছে পালং শাক, তারপর আছে ব্রোকলি, এখানে অনেক রকম সবজি রয়েছে, প্লাস শিম রয়েছে। তো এই হচ্ছে সবজি, এতটা সবজি দিচ্ছি। আর এখানে তেল গরম করে মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়েছি, প্রেশার কুকারে বানাচ্ছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এইখানে দেখতে পাচ্ছ চাল ডাল ধুয়ে নিয়েছি আমি, কিন্তু এখানে মুগ ডাল, মসুর ডাল প্লাস ছোট্ট ছোট্ট চাল দিয়েছি, ভাঙা চাল দিয়েছি। তো এই চালটা খিচুড়িতে খেতে খুব ভাল লাগে। আর এবারে আমি সবজিটা দিয়ে দেবো, সবজি দিয়ে দিচ্ছি ভাজার জন্য, খুব বেশি ফ্রাই করবো না, হালকা একটু ফ্রাই করে নেবো সবজিটা। এবার হালকা করে একটু ভাজবো, এর মধ্যে খালি নুন আর হলুদ আমি দেবো এই মুহূর্তে, আর হালকা একটু ফ্রাই করে নিয়ে তারপর একটু আদা দেব গ্রেট করে। এখানে দেখো সবজিটা একটু ভাজার পর আমি এর মধ্যে একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে এখন চাল ডালটাও দিয়ে দিয়েছি। তো এটা দিয়েও ওই 1 থেকে 2 মিনিট মতন একটু হালকা ভেজে মতো, আর তারপর আমি জল দিয়ে দেবো। আর নুন হলুদ অলরেডি দিয়েই দিয়েছি। আর এই সবজি দিয়ে যখনই খিচুড়িটা বানাবে না একটু আদা দেবে, কারণ আদার ফ্লেভারটা সবজির মধ্যে খুব সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। খিচুড়ি রেডি আমাদের, জিরের গুঁড়ো দিলাম উপর দিয়ে একটু, এটা মিলিয়ে দিচ্ছি, ব্যাস এই যে ঝোল ঝোল খিচুড়ি। আমাদের একটু ঝোল ঝোল খিচুড়িই চলে, যার জন্য আর শুকালাম না, ব্যাস এটাকে এবার সার্ভ করে দেবো। কি হয়েছে, কি যে সুন্দর হয়েছে, এই নিয়ে থার্ড টেক চলছে, দুবার ক্যামেরার ওপারে বলেছে কি যে সুন্দর হয়েছে, আর এবার বললো ক্যামেরার মধ্যে। অসম্ভব, তুই কোথায় হারিয়ে গেলে, দেখো অজ্ঞান হয়ে পড়ে টরে যাও না, অসাধারণ অসাধারণ। এই যে আমাদের খিচুড়ি দেখো, এগুলো হচ্ছে পুষ্টি, ভীষণ হেলদি। প্রথম কথা হচ্ছে খুব হেলদি, সেকেন্ড কথা হচ্ছে খুব সহজেই বানানো হয়ে যায়, আর থার্ড হচ্ছে, থার্ড কি, খুব ভালো খেতে। আমি যদি এখনো খাইনি ওই খাচ্ছে, আমি একটু পরে খাচ্ছি, খালি একটু প্রবলেম গরম, হ্যাঁ ঠান্ডা হয়নি এর জন্য আমি খাচ্ছি না, ঠান্ডা হলে খাবো। আর ওইখানে ডিম ভাজা, ডিম ভাজা দিয়ে খাচ্ছে, ডিম ভাজা খাইনি একটুখানি খেয়েছে, খিচুড়িটাই এত পছন্দ খিচুড়িই খেয়ে যাচ্ছে। এখন আমিও শেফ, আমিও শেফ, তুমি একা শেফ না তাই তো। একদিন খুব সুন্দর করে একটা মাংস আমরা ঘুরতে এসেছি হচ্ছে নার্সারিতে, তো এটা মণ্ডলপাড়ার একটা নার্সারি, না রাধা মাধব নার্সারি এটার নাম। আর ঢুকতেই এখানে একটা কি দারুণ চালতা গাছ রয়েছে, এর মধ্যে চালতা ভর্তি। কত সুন্দর সুন্দর হ্যাঙ্গিং প্ল্যান্ট, গোলাপ ফুল নিয়েছি, একটা হলুদ আর একটা ডিজিটাল কালার, একটু অরেঞ্জ অরেঞ্জ ডুয়েল শেডের মধ্যে, প্রচুর গোলাপ গাছ, এগুলো সব গোলাপ গাছ, একটু আনকমন কালার খুঁজছি আমরা। জবা গাছ পেয়েছি, কালারটা দেখো জাস্ট অসম, ব্যাপক কালারটা ব্যাপক। আর একটা আনকমন একটা কালার দেখো, কি দারুণ দেখতে কালারটা,
কত গোলাপ গাছ। সাতটা গাছ নিলাম আমরা। এটা একটা চন্দ্রমল্লিকা, একটা জবা, এখানে গোলাপ নিয়েছি, আর ওই আরেকটা জবা। চন্দ্রমল্লিকাতে পুরো ভরে ভরে কড়ি এসছে, সব চন্দ্রমল্লিকা গুলোতে কড়ি ভর্তি। ছাদে এসে এক দারুণ জিনিস দেখতে পেলাম। তো কালকের পিঠে ব্লগটা কালকের পর আর কন্টিনিউ করিনি, আজকে সকালেও করিনি, এখন হচ্ছে পরের দিন, নেক্সট দিন সন্ধ্যা হয়ে গেছে এখন। আর আমরা এখন চাউমিন বানিয়েছি, বারবিকিউ চাউমিন বানিয়েছি। তো ভাবলাম যে এটাও একটু দেখাই তোমাদেরকে। এইটা হচ্ছে চাউমিন, নর্মাল চাউমিনই বানাচ্ছিলাম, বানাতে বানাতে হঠাৎ করে মাথায় আসলো যে একটু বারবিকিউ সস ফস দিয়ে করা যাক একটু অন্যরকমভাবে। আর বিকালে আমরা নার্সারিতে গেছিলাম, সেটা তো তোমরা দেখলেই। তো আজকের ব্লগটা আপাতত আমি এটুকুই রাখছি, তোমাদের কেমন লাগলো জানিও আমাকে। চলো টাটা, গুড নাইট সবাইকে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার।